28/12/2023 তারিখে চ্যানেল 24 একটা নিউজ আসে, সেখানে বলে যে গোবিন্দ উড়িয়া নামের এক ত্রিপুরার নাগরিক সে সাজা খাটার পরও 22 মাস ধরে জেল হাজতে আছে। পরবর্তীতে আমি বিষয়টা তদন্ত করি এবং তদন্ত করে পরে কয়েকটি ডকুমেন্টস আমি প্রাপ্ত হই। সেই ডকুমেন্টসে দেখা যায় যে নিম্ন আদালতের যে আদেশ সেখানে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরও তাকে ছাড়া হয়নি। এ বিষয়ে আমি রিট দাখিল করি এবং ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার, ম্যাডাম জাস্টিস কাজী জিন্নাত হকের কোর্টে আজকে শুনানি হয় এবং শুনানি অন্তে সে ম্যাডাম জাস্টিস দ্বারা সন্তুষ্ট হয়ে তাকে ভারতে পুত্র রিপ্যাট্রিয়েশন করার জন্য আদেশ প্রদান করেন। তাকে গ্রেপ্তার করেছে 18/1/2022 তারিখে, তার বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ ছিল আর তার সাজা হয়েছিল 4/4/2022 তারিখে 2 মাস 10 দিনের। সাজা খাটার পরও 22 মাস ধরে জেল হাজতে আছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। আমাদের সংবিধানে যে অধিকারগুলো দেওয়া আছে আর্টিকেল 30, 31 ও 32-তে, যে রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লিবার্টি, সে দুটিই আমাদের খর্ব হয়েছে। এছাড়া ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আর্টিকেল 3-তে বলা হয়েছে পার্সোনাল লিবার্টি এবং পার্সোনাল যে রাইট লাইফ রাইট টু লাইফ দ্যাট হ্যাজ অলসো বিন ইনফ্রেসড। আমি সন্তুষ্ট, বিশেষ করে ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার, ম্যাডাম কাজী জিন্নাত হক যে আদেশটা দিয়েছেন যে বাংলাদেশে বিভিন্ন আদালতে বিভিন্ন জেলখানায় যে যারা সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিক আছে তাদের ব্যাপারে একটা তালিকা আদালতে প্রদানের জন্য যে একটা নির্দেশনা দিয়েছে তার জন্য আমি সন্তুষ্ট। 3 ঘন্টা 33 মিনিট শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 শুনে শুনেন, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পায়।